মন পাহাৰ কি তু বুধ বুধল দে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে ব্লগটাতে বলছিলাম যে অনন্যা বর্ষা ওরা বাড়িতে চলে যাবে ঈদের বন্ধে মাসি আসছে অনন্যায় নিতে আর ওই যে উনি হচ্ছে আমার মামা তো মামাও আসছে ওদেরকে নিতে মামায় ওদেরকে নিয়ে বাড়িতে যাবে আর কি তো আমি নিচ পর্যন্ত গেছিলাম মানে গেট পর্যন্ত পর্যন্ত গেছিলাম তারপর আমি আয়সা পড়ছি আয়সা তারপর বারান্দা থেকে ওদেরকে দেখতেছিলাম আর কি তো ওরা নিচে একটা রিক্সা পাইছে ওইটা দিয়ে পরে গেছে তো তারপর রাত্রেবেলা আমি যে দিন ভুটটা নিয়ে আসছিলাম দুইটা তো ভাই রাত্রেবেলা ভাইয়েরা বললাম ভাই এটার একটু প্রসেসিং করে দিয়ে একটু খাই আমি করতে করতে পারবো না এইসব পরে ভাই একটা ভুট্টা ও কি কি একটু মশলা টশলা চিনি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরা এইসব গুঁড়া টুড়া আমি শিউন না তবে আমি দেখছিলাম চিনি টিনি দিছে এইগুলো দিয়ে আগুনে পোড়ায় আমারে দিছে তারপর সাথে একটু তেঁতুলের চাটনি বানিয়ে দিছে ওইটা দিয়ে মিশায় মিশায় খাইছি অনেক ভালো লাগছে আমার কাছে আমি একা খাই নাই আমি ভাই আমরা দুইজনই মিলাই খাইছি তো যাই হোক তারপর আর রাত্রে কোনো ভিডিও করি নাই এটা তারপর দিন মানে হচ্ছে আজকে সকালবেলা তো আমি এখন মাথায় যে কালকে যে আলমন্ডের অয়েলটা নিয়ে আসছিলাম এটা দিব এটা স্মেলটা এত সুন্দর তো এটা বড়টা আমি তো যেটা নিয়ে আসছি আর কি এটার সাথে তো ছোটো একটা ফ্রি দিছে তো ছোটোটাই ইউজ করব আগে ছোটোটা শেষ হইলে তারপর বড়টা ইউজ করব তো আমার কাছে এটার স্মেলটা অনেক ভালো লাগে অনেক সুন্দর এটার স্মেলটা আর কয়েকদিন যাবৎ মাথায় মানে তেল দিয়ে দিই করে দেওয়া হইতেছে না তো ভাবলাম আজকে মানে আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ঠেস হয়েছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর থেকে আর কি আজকের দিনটা শুরু করলাম মানে ব্লগ স্টার্ট করলাম আজকে তো তারপরে যে ফ্রেস হয়ে যে এখন মাথায় তেল দিতেছি আর কয়েকদিন যাবত আমার খুব চুলও উঠতেছে জানি না কেন আমার নর্মালি চুল কম পড়ে আমার চুল একটু রাফ মানে একটু কুকরা কুকরা বেশি আর কি কিন্তু আমার চুল খুব কম পড়ে মানে স্বাভাবিক যেরকম পড়ে এরকম কিন্তু কয়েকদিন যাবৎ চুল খুব পড়তেছে হয়তোবা গরম কয়েকদিন তো গরমটা অতিরিক্ত হয়তোবা গরমের জন্য হইতে পারে তো তেল তেল দেওয়ার পর আর কিছুক্ষণ পর আর কি এখন আমি দুপুরে রান্না করব। ডাল ভোনা করব তো পেঁয়াজ তারপর কাঁচামরিচ সম্ভারে আর কি বসায় দিব বসায় দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপর তেজপাতা একটা মরিচ এগুলো দিয়া তারপর ডালটা দিয়ে দিলাম এখন দেখবি একটু হলুদ মরিচের গোড়া লবণ একটু নাড়াচাড়া কুড়া তারপর জল দিয়ে দিব আর ডাল মানে ডাল ভোনার জন্য সব কিছু মাই রেডি করে রাখছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটে রাখছে ডাল ধুইয়া রাখছে আমি জাস্ট এখন বসাইতেছি আর কি ডালটা তো ডালটা নামায় ফেললাম ডালটা হয়েছে এখন একটু পাট শাক ভাজি করব পাট শাক ভাজির জন্য মা পেঁয়াজ রসুন কাঁটা রাখছে সম্ভারের জন্য পাট শাকও ধুইয়া রাখছে তা আমি জাস্ট তেল দিয়া একটু পেঁয়াজ রসুন কুচি দিছি আর পাট শাক গোলা দিয়ে দিলাম এখন জাস্ট একটু লবণ দিব আর কি ছুট দিব না জাস্ট এমনি আর কি অল্প আছে একটু ভাজা ভাজা করে নামাইয়ে ফেলবো তো এটা আর বেশ কিছুক্ষণ পর এখন আমি আলুর বড়া করতেছি বড় দুইটা আলু আলুর বড়া মানে ডাল ডাল করছি যেহেতু ভাবলাম তাহলে একটু আলুর বড়া করি ডালের সাথে খাইতে লেবু দিয়ে মিশায় খাইতে ভাল লাগবে তো এখন আলুর বড়া করতেছি আর মাছের তরকারিও রান্না করতেছি মাঝখানে আমি মাছের জন্য সব কিছু রেডি টেডি করছি এখন পাশাপাশি আলুর বড়া পাশাপাশি আমি মাছের তরকারিও রান্না করতেছি তো আলুর বড়া যে করবো যেগুলো ফ্রাই প্যানে আছে। এছাড়া ওই যে প্লেটটাতেও পিঠালির সাথে মা খায় রাখছি তো ওই ফ্রাই প্যানে যেগুলো আছে ওইগুলো ভাজা হইলে তারপর প্লেটে যেগুলো পিঠালির সাথে মাখানো খানো ওইগুলো পরে ভাজবো আর কি আর এই যে এদিকে আগে বললাম মাছের তরকারিও রান্না করতেছি তো তরকারিতে জাল উঠে গেছে এখন ওই মাছগুলো দিয়ে দিলাম আর ভুট্টা তো দুইটা নিয়ে আসছিলাম কালকে রাত্রাতে একটা খাইলাম আগে তো আপনাদেরকে দেখাইলাম তো আর একটা রয়েছে তো এটাও ভাই প্রসেসিং করে দিবে কিছু একটা করে তারপর আমি খাবো আমি আমরা মানে বাসে সবাই আমরা পরে খাবো আর কি ভাই বলছে ওই করবে তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট এখন আমি ভাতটা বসাইছি ভাতটাও প্রায় হয়েই গেছে তো রান্না শেষ এখন আমি একটু উপটান দিব ওই দিন জারং থেকে উপটানটা নিয়ে আসছিলাম এতক্ষণ করলাম রান্না চর্চা এখন করবো একটু রূপ চর্চা বলতে ফেসে দিব আর কি উপটানটা মুখ চর্চা করব যাই হোক মজা করতেছি তো এখন রান্নাবান্না কমপ্লিট করে আসলাম তো উপটানটা যে নিয়ে আসছিলাম উপটানটা দিব এই উপটানটা অনেক ভালো আরঙের উপটানটা অন্য ফেইস প্যাকগুলোর তুলনায় আমি এর আগেও ব্যবহার করছি অনেক ভালো উপটানটা তো আমি উপা দিয়ে কিছুক্ষণ থাকবো অপেক্ষা করব তারপর স্নান করে ফেলবো আর এই ব্লগটাও আমি এখানে শেষ করে দিতেছি ঘষা মাজা করতে করতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখনের মতো এই পর্যন্তই বা